তারও ব্রহ্ম হরি নাম সংকীর্তন উদযাপন হতে যাচ্ছে। সেই উপলক্ষে আজ হচ্ছে অধিবাস। অধিবাস মানে কি? যে কোনো মঙ্গল অনুষ্ঠান করার পূর্বে যাকে বলা হয় সংকল্প করতে হয়, আর সেই সংকল্প করার মাধ্যমে এই অধিবাসে বৈষ্ণব তীর্থে আগমন ঘটানো এবং নিত্যানন্দ মহাপ্রভু অনেক পার্শ্ববর্গকে দেখে আহ্বান করেন। সেই জন্য বলা হয়েছে অনেক ভাগ্যের কোণে বৈষ্ণব আসিয়া মিলে। এর মানে বৈষ্ণবদেরকে আহ্বান করার মাধ্যমে একমাত্র মঙ্গল সাধিত হয়। সেই জন্য বললেন বৈষ্ণবের কৃপা বিনে সাধ্য কব নয়। আমরা এই জগতে যা কিছুই করি, যদি কোনো বৈষ্ণবের চরণ রেণু দ্বারা যদি আমরা অভিষিক্ত না হই, তাহলে কখনো আমরা সেই সিদ্ধি লাভ করতে পারব না। অনেকেই ভাবতে পারে যে অধিবাস মানে কি? অধিবাস মানে হচ্ছে আজ আমরা সংকল্প করব এই তিন দিন ব্যাপী যে সংকীর্তন আন্দোলন এবং তারক ব্রহ্ম হরির নাম নিরন্তর চলতে থাকবে, যেন কোনো বৈষ্ণবের চরণে এবং কোন অতিথির চরণে যেন অপরাধ না হয়। সেই জন্য অধিবাস এবং মহাপ্রভু এবং মহাপ্রভু পার্শ্ববর্গরা সেখানে স্বয়ং উপস্থিতি থাকবেন, আর অনিদের সম্মুখে আমরা সংকল্পিত হব। সেই জন্য নানা বিধ দ্রব্য আয়োজন, বিভিন্ন কিছু আয়োজন করার মাধ্যমে সেই ভগবানকে অপারিক করার পর বৈষ্ণবদেরকে নিবেদন করা হয়, চন্দন মাল্য দিয়ে বরণ করা হয়, যেন আমরা এই তিন দিন ব্যাপী কোন বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়। হ্যাঁ, সেই জন্য বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভগবান স্বয়ং বললেন আমাকে আমার ভক্ত বল। ভাগবত শাস্ত্রে আদি কহে সুধীর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামকে সেই কথাগুলো বর্ণনা করা আছে। সেই জন্য বললেন আমার থেকে আমার ভক্ত ভর। ভাগবত শাস্ত্রে আদি কহে সুধীর, যে ভাগবত মানে না যবন সমহ, তার শাস্ত্র আছে প্রভু যম। ভাগবত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ব্যক্তি ভাগবত আর এক হচ্ছে গ্রন্থ ভাগবত। আমি স্বয়ং যদি সেই ভাগবত ব্যক্তিদের যদি আমরা মানি না, তাহলে আমার জন্য সেই স্থানটি তৈরি আছে, যে কোনো কেউ হোক। সেই জন্য কখনো মহৎ ব্যক্তিদেরকে অতিক্রম করা ঠিক নয়। অনেক সময় আমরা বৈষ্ণবদেরকে অবজ্ঞা করি কি তিরস্কার করি, সমালোচনা করি, অত্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর
কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি মরতে চায়, ভাগবত বর্ণনা করা আছে, যদি সহজে তাড়াতাড়ি মরতে চায়, যদি কোন বৈষ্ণবের নিন্দা করে, তাহলে সেই ব্যক্তি আর বেশি দিন বাঁচে না। কেন? সুখদেব গোস্বামী মহারাজ স্বয়ং বর্ণনা করেছেন ভাগবত, বললেন আয়ু শ্রেয়ং যশ ধর্মম লোকান আশিষ এ বছর। দেখুন স্বয়ং প্রথম কি হয়, তার আয়ু পরে হয়। আয়ু শ্রেয়ং, শ্রেয় মানে কি, মানে নিজের, শ্রেয় শব্দটি হচ্ছে নিজের। আয়ু শ্রেয়ং যশ, যশ নষ্ট হয়ে যায়, সে যত বড়ই কীর্তিবান হোক। হ্যাঁ, আমরা দৃষ্টান্তে দেখতে পাই মহারাজ দক্ষ কত বড় শক্তিশালী ছিল, কিন্তু শিবের চরণে অপরাধ করেছিল। করার ফলে কি হয়েছে, এত বড় ধার্মিক রাজা হওয়া সত্ত্বেও অনিল আহ্বানে স্বয়ং ভগবান উপস্থিতি হতে, কিন্তু যখনই সুর পানি সম যদি বৈষ্ণবের নিন্দে তথাপিও নাশ পায় কহে শাস্ত্রের নিন্দে। সুর পানি মানে কি, শিব তুল্য ব্যক্তিকে যদি একটু কিঞ্চিত মাত্র যদি সে অবজ্ঞা করে, হয়নি